500 kilometer, nix. Driver, what is it? Fly high! Hello and welcome back to my channel. আজকের ভিডিওতে আপনাদের কে নিয়ে যাব তুরস্কের একটি আন্ডারগ্রাউন্ড সিটিতে এবং একই সাথে থাকবে তুরস্কের হাইওয়েগুলোতে কি ধরনের খাবারের রেস্টুরেন্ট আছে সেখানে খাবার দাবার কেমন তো চলুন. Eine Gegend wie in Kalifornien bzw. noch weiter oben hoch in Texas. Paris so weit man gucken kann und sonst nix. 500 Kilometer nix. এটা অনেকটা টেক্সাসের মতো যেখানে আশেপাশে কিচ্ছু নাই শুধুমাত্র এই জায়গাতেই একটা বিল্ডিং আছে খাওয়ার জন্য বাদ বাকি জায়গায় জনমানুষ শূন্য মাইলের পর মাইল ফাঁকা জায়গা বুন্দরবা 600 কিলোমিটার আমরা ট্রাভেল করতেছি শুরুটা হচ্ছে সেই আনাতোলিয়া থেকে কোনিয়া হয়ে আমরা যাচ্ছি কাপাডোকিয়া তো এর ভিতরে দুইটা ব্রেক সো আগেরটা বলছিলাম যে কুমিল্লার সেই ব্রেক আর এটা হচ্ছে কক্সবাজার যেতে যে ফোর সিজন হোটেলে ব্রেক পরে সেই ফোর সিজন হোটেলের মতো এটা সুন্দর একটা রেস্টুরেন্ট আমরা এই রেস্টুরেন্টে ব্রেক দিছি বেসিক্যালি লাঞ্চের জন্য আপনাদেরকে নিয়ে যাই যে দেখি আসলে কী কী খাবার দাবার এখানে আছে তো দেরি না করে ভেতরে চলে যাই Lira. So, এই হলো আমাদের খাবার দুপুরের এটার প্রাইস হচ্ছে 10 ইউরো বেসিক্যালি মানে 150 লিরা সেটা দিয়ে দুজনে খাওয়া হয়ে যাবে বাকি রাস্তা এই খাবারে চলবে এই হোটেলে খাবারের ফিলিংটা ওই মানে কুমিল্লা নূরজাহান হোটেল টাইপের ফিলিং কারণ হচ্ছে এই বাস কন্ট্রাক্টরদের সাথে এই সব রেস্টুরেন্টের হচ্ছে একটা কন্ট্রাক্ট থাকে তো ওরা এখানে নিয়ে আসে সেই অনুযায়ী হচ্ছে খাবার খায় এই রেস্টুরেন্টও একই রকম একটা এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে যদি আপনি লিরায় প্রে করেন তাহলে হচ্ছে প্রায় 2-3 ইউরো সেভ হয় আমাদের কাছে প্রথমে 12 ইউরো চাইছে পরে আমরা লিরায় প্রে করছি আমরা দেওয়া লাগছে হচ্ছে 10 ইউরো সো বেটার হচ্ছে সব জায়গাতেই লিরা ইউজ করা খাবার মোটামুটি ভালো খাবার নিয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাই যারা এরতুগুলের সিরিজ দেখেন অথবা সুলতান সুলেমানের সিরিজ দেখেন ওরা যে ধরনের মাংস খায় এরকম সাদা মশলা ছাড়া আলু আর ঝোল এরকম মাংস আর এই চাল আর চিকেনটা একটু ভাজা কিন্তু মাংস গরুর মাংস রান্না করা একদম সেম কোনো মশলা নেই কিচ্ছু নেই পানি আলু সামান্য একটু লবণ টবণ দিছে বোধহয় আর কিচ্ছু নাই সো এটা আমরা খাইলাম খাবার টেস্ট খারাপ না বাট আমাদের টেস্টের সাথে যায় না আর কি কিছে ড্রাইভাররা কি করছে তো বললাম দুই প্লেট আবার কি বললাম যে বাংলাদেশ ড্রাইভারদের মতো ফ্রিতে পাই তোগুলো খাই সো অবভিয়াসলি হোটেলে নিয়ে আসছে ড্রাইভারদের সাথে তো চুক্তি থাকবে সো তারাও খাইতেছে তো বেশ ভারী অনেক খাবার খাইতেছে একসাথে মজার ভালো একটা ফিলিং বিদেশে একটা দেশি দেশি একটা ফিলিং পেলাম এখানে বেশ কিছু মানুষের সাথে নতুন পরিচয় হয়েছে এটাও ভালো লাগতেছে নতুন এনভায়রনমেন্ট Er holt ja von Schweiz das zivile Gesetz. Übrigens von Deutschland wird das Handelsgesetz übernommen. Cappadocia যাওয়ার পথে আমরা একটা স্টপেজে আছি এখন এই মুহূর্তে এইটা বেসিক্যালি একটা আন্ডারগ্রাউন্ড সিটি একটা মিউজিয়াম আমরা আজ এখানে আসছি চারপাশে যদি আপনাদেরকে একটু দেখাই পুরো জায়গাটাতে শুধু পুরাতন খড়বাড়ি ধ্বংসাবশেষ মানে একেবারে পুরোটা জুইরা আমি আসার সময়ের কিছু ভিডিও দেখাইছি আপনাদেরকে এগুলো সবই ধ্বংসাবশেষ এখন এই জায়গায় আমরা যেখান দিয়ে ঢুকবো এইটার নিচে
একটা সিটি শহর আছে সো আন্ডারগ্রাউন্ড সিটি সো এই পুরো শহরটাই বেসিক্যালি মাটির নিচে আমরা সেই নিচের জায়গাটাতে যাইতেছি লেটস গুড বাবেসে আমাদের সাথে দুই তিনজন ছিল তারা ভয় পেয়ে যাবে না নাদার সাহেব কি ভয় পেতেছ নাকি সারাতলি কিরগোজ এটি হচ্ছে এখানকার আন্ডারগ্রাউন্ড সিটির নাম এবং এই আন্ডারগ্রাউন্ড সিটিটি বিদেশি ট্যুরিস্টদের কাছে আসলে খুবই পছন্দের একটি জায়গা এর একটি কারণ হচ্ছে এটি এখানকার যে সিল্ক রোড কোনিয়া থেকে কাপাডোকিয়া যাওয়ার সেই রোডের পাশেই অবস্থিত তাই এখানে অনেক বেশি মানুষ ভ্রমণ করে এই জায়গাটিতে প্রায় তিনটি ফ্লোর মানে তিন তালা পর্যন্ত মানুষের যাতায়াতের ব্যবস্থা রয়েছে এবং প্রায় ৪০টি রুম আছে এখানে ধারণা করা হয় এখানে মোট সাত তালা মানে নিচের দিকে সেভেন ফ্লোর পর্যন্ত রয়েছে বাট সেগুলো আসলে এখন বন্ধ একরকম কারণ ওই নিচে জায়গাগুলোতে কেউ রিচ করতে পারেনি সো যে জায়গাগুলো আসলে রেনোভেট করে রাখা হয়েছে তার ভেতরে এই তিনটি তালাই আসলে ঠিকঠাক আছে এখানকার রুমগুলো বেশ স্পেশিয়াস দেখেই বোঝা যায় যে একসময় মানুষ থাকতো এবং বিশেষ করে এইখানকার রুমগুলোর ভেতরে যে খাবার রান্না করার যে জায়গা এবং বসে খাবার যে জায়গাগুলো সেই জায়গাগুলো এখনও একদম আগের মতোই রয়েছে এবং মানুষ খুব অনায়াসে বুঝতে পারে যে এই জায়গাটিতে একটি রান্নাঘর ছিল এটি একটি খাবার ঘর ছিল অথবা এটি রাতে ঘুমানোর জন্য যে জায়গা ছিল সে ধরনের জায়গা আমি আরও চিন্তা করতেছিলাম যে এই গুহার মধ্যে আমাদেরকে রাখবে কি না আমরা ব্যাগট্যাগ নিয়ে নামছি এখন ঢুকতে বেরোতে খবর হয়ে যেতেছে ছোটো ছোটো লুপ এখানে মানুষ থাকতো মানুষ পারেও যেখানেই হোক জার্মানি হোক আর বাংলাদেশ হোক নাম লিখতে ভুলবে না এটা টার্কি তো সেম এটা হচ্ছে সেই প্রাচীন সময়কার রান্নাঘর জার্মান কুশে এটা এই জায়গাটা কালো হয়ে আছে এই জন্যই কারণ এখানে সবসময় তো আগুন জ্বলত এটা হচ্ছে চুলা কত হাজার হাজার বছরের পুরাতন জিনিস এই জায়গাটিতে ঘোরার আমাদের যে অভিজ্ঞতা সেটি অসাধারণ ছিল যদিও এখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম মাটির নিচে হওয়ার কারণে ছোট ছোট ছিদ্র করে দেওয়া আছে অক্সিজেন আসার জন্য বাট তারপরও একটু হলেও সাফোকেশন লাগে বাট এটা একটা অ্যাডভেঞ্চার আর কি আশা করি আপনাদের ভালো লাগছে ঠিক আছে আমি ঢুকলেই হলো শেষ মনে হয় প্রসেসটা মারাত্মক I can see the sunlight. Zone unleashed. Oh my god. Opa. Fry height. So we got freedom. বেরোতে বেরোতে গলা শুকিয়ে গেছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বের হওয়ার পরে দুই হাত তোলা যেমন আমরা আনন্দ করতেছিলাম এখানের মানুষগুলো দুই হাত তোলা দাঁড়ায় আছে ছবি নেন নিয়া যে কে কোনটা নেবেন এখানে রীতিমতো যুদ্ধ লেগে গেছে কার কাছ থেকে
দেখো মিস্ত্রি রোট ইয়া ব্লাউ কিনবা হাত মোজা আছে কেমন লাগতেছে না তোষা আপা 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 বলে ডাকতেছে না ম্যাডাম জান না কি নিউ মার্কেটের আপারা ডাকতেছে তোমারে আপা আসেন আমি তো ওইগুলো তো বুঝতে ধরো জানি না এরকম কত আপা আসেন আপা আসেন শুনছি শুনি আমরা কিন্তু কেনা যাবে না বাট এই এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল লাইক ভেতর থেকে যখন বেরোইছি তখন আসলেই ভালো লাগছে কিন্তু ভেতরের এনভায়রনমেন্ট আসলে লাইটের জন্য ঠিক মতো দেখাইতে পারিনি জানি না কতটুকু আপনারা বুঝতে পারছেন এই পুরো সিটিটাই বেসিক্যালি মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে এবং ওইখানে ছোট ছোট হোল করা আছে যাতে অক্সিজেন ভেতরে যায় কিন্তু অক্সিজেন গেলেও আসলে গলা টল শুকায় আসে মানে খুব বেশি অক্সিজেন নাই এই হচ্ছে সেই জিনের গুহার দরজা আর ওইটা হচ্ছে এক্সিট ফিফিলা হাবেন জি সাই গুড মানে একেবারেই জনমানব শূন্য একটা জায়গার মতো এই সাইডটাতে পুরাই পাহাড় খুব সুন্দর পাহাড়ের মাথায় আলো ছায়ের খেলা চলতেছে সো ছোট্ট একটা কমিউনিটিটা বেসিক্যালি আছেই এদেরকে ঘিরা মানে এই যে যে মানুষজন এদেরকে ঘিরেই কমিউনিটিটা আছে এদের বাইরে আর কেউ নাই আন্ডারগ্রাউন্ড সিটিতে ঘোরাঘুরি শেষে আমরা আবারও সিল্ক রোড হয়ে কাপাডোকিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম খুব বেশি সময় লাগেনি কাপাডোকিয়া পৌঁছাতে আমরা খুব দ্রুতই কাপাডোকিয়া মূলত যে অঞ্চলটির মধ্যে অবস্থিত নেভিজার সেই অঞ্চলটিতে পৌঁছে গেলাম এবং সেই অঞ্চলের রাস্তাঘাট আমরা এতক্ষণ পর্যন্ত যে রাস্তাঘাট দিয়ে আসছিলাম তার থেকে অনেকটা বেটার এবং অনেক বেশি শহুরে বলা চলে এবং খুব সুন্দর করে সাজানো আছে শহরটি শহরে ঢুকতেই ওয়েলকাম করবে কতগুলো ঘোড়ার স্ট্যাচু এবং এরপর থেকে রাস্তাঘাট আসলেই মানে শহরে অঞ্চলের মতো এবং বড় বড় বিল্ডিং দালান কোঠা সব কিছুই রয়েছে এবং খানিকটা পরেই আসলে কাপাডোকিয়ার মূল যে ল্যান্ডস্কেপ উঁচু নিচু পাহাড়ি টিলা সেটি আপনাকে স্বাগত জানাবে এবং আপনি দুই পাশে নয়ন ভরে দেখতে পারবেন আসলে কত সুন্দর ল্যান্ডস্কেপ কাপাডোকিয়াতে রয়েছে এবং এই পাহাড়গুলো আসলে একসময় আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে এই ধরনের আকৃতি ধারণ করেছে এবং এজন্যই হয়তো এখনও এত সুন্দর এবং এতদিন ধরে এভাবেই টিকে আছে সো ওয়েলকাম টু কাপাডোকিয়া আমরা চলে আসলাম কাপাডোকিয়াতে এরপরের ভিডিওগুলো হবে কাপাডোকিয়া থেকে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে কাপাডোকিয়া ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে লিখবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যাপি ঘোরাঘুরি